উচ্চতার নিরিখে কুতুব মিনারকেও ছাড়িয়ে গিয়েছিল চল্লিশ তলা বিশিষ্ট দুটি টাওয়ার অ্যাপেক্স এবং সিয়ান। নয়ডা গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ের কাছেই নয়ডার সেক্টর ৯৩তে প্রায় 7.5 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে যেন আকাশ ছুঁয়েছিল এই টুইন টাওয়ার। উত্তরপ্রদেশের নয়ডার সুপারটেকের অ্যামারেল্ড প্রজেক্টের অধীনে তৈরি এই টুইন টাওয়ারে রয়েছে 900টিরও বেশি ফ্ল্যাট, মাত্র 9 সেকেন্ড তারপর শেষ। কিন্তু কেন এত দামি প্রকল্প গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? 9 বছর লেগেছে যে টাওয়ার তৈরি করতে, সেই টাওয়ার মাত্র 9 সেকেন্ডেই গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু কেন এটি করা হয়েছিল? সূত্রের খবরে জানা যায়, সুপ্রিম কোর্টই এই টুইন টাওয়ার গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কারণ পর্যালোচনা করে তারা দেখেছে যে নিয়ম মেনে টুইন টাওয়ারটি তৈরি করা হয়নি। অ্যামারেল্ড কোর্ট গ্রুপ হাউজিং সোসাইটির রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে একটি আবেদন দাখিল করা হয়েছিল। তাতে দাবি করা হয় যে 2010 সালের উত্তরপ্রদেশ অ্যাপার্টমেন্টস আইন না মেনেই টুইন টাওয়ারটি বানানো হয়েছিল। দুই টাওয়ারের মধ্যে যে ন্যূনতম দূরত্ব থাকা উচিত তা রাখা হয়নি। এই সব দিক খতিয়ে দেখে গত বছরেই ওই জোড়ার টাওয়ার ধ্বংস করার নির্দেশ দিয়ে শীর্ষ আদালত জানায় যে উত্তরপ্রদেশ অ্যাপার্টমেন্টস আইনের আওতায় প্রতিটি ফ্ল্যাটের মালিকের সম্মতির প্রয়োজন হয়, কিন্তু এক্ষেত্রে সেই সম্মতি না নিয়ে বেআইনিভাবে তৈরি করা হয়েছে টুইন টাওয়ার। বিভৎস একটা শব্দ, ব্যাস তারপরেই সব শেষ। 2012 থেকে 2022, 10 বছরের সেই গগনচুম্বী অট্টালিকা উচ্চতায় যে কুতুব মিনারকে হার মানিয়ে ইতিহাস গড়েছিল, আর শেষটাও হলো ইতিহাস তৈরি করার মতো করেই। শুরু থেকেই বিতর্ক ছিল সঙ্গী, বিতর্কের শিকড় উপড়ে ফেলে টাওয়ারটিকে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। নয়ডার জোড়া মিনারকে ধুলোয় মিশিয়ে দিতে খরচ হয়েছিল প্রায় 20 কোটি টাকা। মোট 7.5 লক্ষ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই মিনার তৈরি করতে প্রতি বর্গফুট পিছু খরচ পড়েছিল 933 টাকা। সব মিলিয়ে নির্মাণ ব্যয় পৌঁছেছিল প্রায় 70 কোটি টাকায়। এমনকি এর ধ্বংস পর্বও হয়েছে ব্যয়বহুল।